আজ থেকে ফিফা কাতার ফুটবল বিশ্বকাপ 2022 এর টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টিকিট বিক্রি। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কাতার প্রতিনিধি এম আকাশ। আকাশ, কারা ফিফা বিশ্বকাপের টিকিট ক্রয় করতে পারবেন এবং কিভাবে টিকিট পাওয়া যাবে বিস্তারিত জানাবেন আমাদের। জি নীরা, ধন্যবাদ আপনাকে। আসলে এটি বাংলাদেশিদের জন্য একটি খুশি সংবাদ, কারণ সারা পৃথিবীর মানুষ, ফুটবল প্রেমীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কবে দেখবেন ফিফা ওয়ার্ল্ড কাপের সেই খেলা। আপনি জানেন, কিছুদিন আগে ফিফা আরব কাপের খেলা কিন্তু কাতারে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানেও কিন্তু অনেক বাংলাদেশি এখানে যারা রয়েছেন তারা কিন্তু খেলা অনেকে দেখেছেন। এখন আজকে থেকে ফিফার যে টিকিট বিক্রি শুরু হয়েছে তা কিন্তু সবাই কিনতে পারবেন অনলাইনে। অলরেডি ফিফার আর যে ওয়েবসাইট সেখানে কিন্তু আজকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর সকালে আমরা দেখেছি সেখানে যে প্রবাসী বাংলাদেশিরা এখানে রয়েছেন, অনেকে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন, অনেকে যারা সহকর্মী রয়েছেন যারা ফিফার সংশ্লিষ্ট কাজকর্ম করেছেন, এবং এখানে প্রবাসী বাংলাদেশ কমিউনিটি রয়েছেন, বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ স্কুলের নেতৃবৃন্দরা সবাই কিন্তু আনন্দিত। আমরা অনেকের সাথে কথা বলেছি, টোকিও স্টেডের সাগর ভাইয়ের সাথে কথা বলেছি এবং কাতার বাংলা প্রেস ক্লাবের সাথে কথা বলেছি এবং এখানকার স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলেছি এবং বিভিন্ন দূত কর্মকর্তাদের সাথে কথা বলেছি, আঞ্চলিক সংগঠনের সাথে কথা বলেছি। সবাই কিন্তু আনন্দিত, সবাই উৎসব মুখরে অপেক্ষা করছেন কখন খেলা দেখবেন এবং অনেকে কিন্তু টিকিট বুকিং করছে। আমি আরটির মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই, যারা আপনারা খেলা দেখার জন্য কাতারে আসার অপেক্ষা রয়েছেন, আপনারা সবাই ফিফার এই টিকিট অনলাইনে বুকিং করবেন। ফিফার ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিসা কার্ডের মাধ্যমে এই খেলার টিকিট ক্রয় করতে পারবেন এবং সেখানে কয়েকগুলো গ্রুপ রয়েছেন, আপনি উদ্বোধনী ম্যাচ দেখবেন না, আপনি ফাইনাল খেলা দেখবেন অথবা আপনার পছন্দের দল আর্জেন্টিনা ব্রাজিল এদের খেলা দেখবেন, সকল কিছু মিলে কিন্তু একা একাকার অবস্থা। তো নীরা, আমার কাছে এই ছিল ফিফা ওয়ার্ল্ড কাপের সবশেষ আপডেট। জি আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।